Welcome to Sure Success English Academy. আজকে আমি আলোচনা করব যে নাম্বার 1 how many papers you have to read for first year এর জন্য তোমাকে কতগুলো পেপার পড়তে হবে how to take preparation better for exam exam এর জন্য তুমি কিভাবে ভালোভাবে preparation নেবে নাম্বার 3 about books syllabus and question pattern তোমার first year এর কি কি বই তোমার কিনতে হবে তোমার syllabus কি আছে এবং তোমার question pattern কি আছে নাম্বার 4 how can you get notes assignments and suggestion notes assignment এবং suggestion এর ব্যাপারে আমি নাম্বার 4 এই পয়েন্টটা রাখলাম একটাই কারণে আমাকে অনেকেই ফোন করছো যে কিভাবে নোটস অ্যাসাইনমেন্টস এবং সাজেশন পাবো তো এটা আমি শেষকালে বলছি তাহলে মেইন পয়েন্ট আমাদের যেটা সেটা হচ্ছে যে ফার্স্ট ইয়ারে আমাদের কতগুলো সাবজেক্ট পড়তে হবে কিভাবে পরীক্ষার জন্য ভালো प्रिपरेशन নেব এবং নাম্বার 3 কি কি বই আমাদের কিনতে হবে সিলেবাস কি আছে এবং কোশ্চেন প্যাটার্ন কি আছে প্রথমেই আসি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসেবে ইউ হ্যাভ টু রিড টু অনার্স পেপার তোমাকে দুটো অনার্স এর পেপার পড়তে হবে নাম্বার 2 সাবসিডিয়ারি পেপারস নোন অ্যাজ সাইড সাবজেক্ট অনার্স পেপারের পাশাপাশি তোমাকে সাইড সাবজেক্টও পড়তে হবে যেটা আমাদের রেগুলার ইউনিভার্সিটি যেটা পাসের সাবজেক্ট হিসেবে পরিচিত সেটা এখানে সাবসিডিয়ারি পেপারস হিসেবে পরিচিত আর তোমার অনার্স পেপারটা ইলেকটিভ পেপারস হিসেবে পরিচিত নাম্বার 3 কম্পালসারি পেপারস বাংলা ইংরেজি থাকে এবছর আবার নতুন করে দেখলাম যে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোর্স অর্থাৎ ফুড প্রসেসিং অ্যাড হয়েছে তাহলে দেখা গেল যে তোমাকে মেইনলি ফোকাস করতে হবে দুটো অনার্স পেপারের উপরে সাইডের যে সাবজেক্টগুলো আছে যেগুলো সাবসিডিয়ারি পেপারস নামে পরিচিত সেগুলো জাস্ট স্টাডি ম্যাটেরিয়ালস যা দেবে তোমাকে সেগুলো পড়লে যথেষ্ট কিন্তু অনার্স পেপারের ক্ষেত্রে তোমার স্টাডি ম্যাটেরিয়ালস যথেষ্ট নয় তাহলে কি দেখা গেল যে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আমাদের অনার্স পেপার দুটো আছে পেপার 1 এবং পেপার 2 সাবসিডিয়ারি পেপারস আছে এবং তার সাথে কম্পালসারি পেপারসও আছে এরপর 3 নম্বর পয়েন্ট ছিল যে তুমি কি বই কিনবে তোমার সিলেবাস কি এবং তোমার কোশ্চেন প্যাটার্ন কি তিন নম্বর পয়েন্টের জন্য আমি তোমাকে বলবো যে ইউ উইল গেট দ্য স্টাডি ম্যাটেরিয়ালস ফ্রম দ্য ইউনিভার্সিটি অ্যাবাউট 5 to 6 months later from your admission তুমি admission নেওয়ার পর থেকে 5 থেকে 6 মাস পর তুমি study materials পাবে but you have to start to take preparation from the very beginning কিন্তু তোমাকে এখন থেকে একটু serious হতে হবে preparation নিতে হবে the textbook should be followed regularly তুমি textbook গুলো খুব ভালোভাবে পড়বে এখন তুমি কোথায় পাবে textbook সেটা আমি তোমাকে পরে বলে দিচ্ছি make clear the context of your text তোমার যে text গুলো আছে সেগুলোকে clear করতে হবে তোমার নিজের কাছে write something regularly in english প্রতিনিয়ত english এ কিছু না কিছু লেখো paragraph type রিমেম্বার রাইটিং মেক্স এ ম্যান অ্যাকিউরেট একটা জিনিস মনে রাখবে রাইটিং কিন্তু একটা মানুষকে সঠিক করে এবং পারফেক্ট প্র্যাকটিস কিন্তু একটা মানুষকে পারফেক্ট করে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যদি ইউনিভার্সিটি থেকে আমি 5 থেকে 6 মাস পরে স্টাডি ম্যাটেরিয়ালস পাই তাহলে আমি পড়বো কি এটা তোমাকে আমি পরে বলে দিচ্ছি আমার লাস্ট পয়েন্টে তাহলে মেইন যেটা দেখা গেল যে বছরের প্রথম থেকে খুব ভালোভাবে স্টাডি করতে হবে রেগুলারলি 2 থেকে 3 ঘন্টায় তুমি ধরে নাও মিনিমাম অ্যাজ অ্যান স্টুডেন্ট তিন নম্বর পয়েন্ট তোমাকে কোন বই কিনতে হবে কোন বই ফলো করতে হবে তোমার সিলেবাস কি আছে তোমার কোশ্চেন প্যাটার্ন কি আছে এর জন্য আমি আলাদা একটা ভিডিও করে দিয়েছি তার লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে তুমি দেখে নেবে এরপর আছে নোটস অ্যাসাইনমেন্টস এবং সাজেশন যেটা আমার 4 নম্বর পয়েন্ট ছিল দেখো ফার্স্ট ইয়ার নোটস এর জন্য তোমাকে পে করতে হবে 600 সেকেন্ড ইয়ারের জন্য পে করতে হবে 700 এবং থার্ড ইয়ারের জন্য পে করতে হবে 700 একটা জিনিস মনে রাখবে এই সমস্ত নোটস গুলো শুধুমাত্র ইংলিশের ক্ষেত্রে আমি কিন্তু কোনো সাইডের পেপারস এর নোট দেই না জাস্ট ইংলিশের উপরে তোমার অনার্স পেপার ইংলিশ অ্যাভেলেবল সাবসিডিয়ারি পেপার ইংলিশ অ্যাভেলেবল কম্পালসারি ইংলিশ অ্যাভেলেবল তুমি জাস্ট এই সমস্ত পেপারস এর উপরেই কিন্তু নোটস পাবে এবং সেটা খুব ন্যূনতম পয়সার বিনিময়ে জাস্ট ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে 600 সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে 700 এবং থার্ড ইয়ারের ক্ষেত্রে 700 এখানে তুমি অ্যাসাইনমেন্টস পেয়ে যাবে সাজেশন পেয়ে যাবে এর সাথে আর তুমি কি পাবে সেটা শেষকালে যদিও বলে দিয়েছি এর সাথে তোমাকে মান্থলি পরীক্ষা দেওয়ার একটা ব্যবস্থা আছে তুমি পরীক্ষা দিতে পারবে যে কোশ্চেন পেপার তোমাকে হয় আমি পিডিএফ না হলে স্পিড পোস্টে পাঠিয়ে দেবো সেটা তোমাকে আবার কোশ্চেন আনসার করে আমাকে সেন্ড করতে হবে এরপর আছে তুমি পেমেন্ট কিভাবে দেবে তোমাকে পেমেন্ট দিতে হবে এনইএফটির মাধ্যমে অথবা আরটিজিএস এর মাধ্যমে অথবা ফান্ড ট্রান্সফারের মাধ্যমে আমাকে ফোন করে অনেকেই জানতে চাইছে যে পেমেন্ট কিভাবে দেবো দেখো পেমেন্ট তুমি দেবে এনইএফটির মাধ্যমে অথবা আরটিজিএস এর মাধ্যমে অথবা ফান্ড ট্রান্সফারের মাধ্যমে আমি তোমাকে অ্যাকাউন্ট প্রোভাইড করে দেবো অন কল তুমি আমার অ্যাকাউন্ট ক্রেডিট করবে এবং নোটস আমি তোমাকে স্পিড পোস্টে তোমার রেজিস্টার অ্যাড্রেসে পাঠিয়ে দেবো নাম্বার 2 ফার্স্ট ব্যাচ যে নোটস রিলিজ হবে আমার সেটা জানুয়ারির 7 তারিখের মধ্যে রিলিজ হয়ে যাবে অর্থাৎ জানুয়ারির 7 তারিখের মধ্যে তুমি নোটস পেয়ে যাবে এবং আমি এখান থেকে রিলিজ করে দেবো 31 ডিসেম্বরের মধ্যে তোমাকে বুকিং এখনই করতে হবে অর্থাৎ 20 ডিসেম্বরের মধ্যে তোমাকে টোটাল বুকিং করতে হবে তারপরে সেকেন্ড ব্যাচের জন্য বুকিং শুরু হবে সেটা জুন থেকে তুমি চাইলে সেটাও নিতে পারো নাম্বার 4 এ কি বলছিলাম মান্থলি ইমপ্রুভমেন্ট টেস্ট যেটা বলছিলাম যে মান্থলি একটা মক টেস্ট দেওয়ার ব্যবস্থা থাকে বা আছে তুমি সেটা চাইলে সেখানে পার্টিসিপেট করতে পারো এর জন্য আলাদা কোনো ফিজের প্রয়োজন নেই সমস্ত কোশ্চেন পেপার সমস্ত আনসার শিট তোমাকে আমি প্রোভাইড করে দেবো তার জন্য তোমার আলাদা করে হেডেক নেওয়ারও কোনো দরকার নেই
আশা করি তাহলে তোমার কাছে ফার্স্ট ইয়ার সম্পর্কে পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে গেল। আমি কি বলতে চাইছি সেটা পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল, কিভাবে তুমি নোট পাবে সেটাও ক্লিয়ার হয়ে গেল, কিভাবে প্রিপারেশন নেবে সেটাও ক্লিয়ার হয়ে গেল। বই আবার বলছি, বুকস, কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাসের উপরে আমার একটা ভিডিও করা আছে, তুমি সেটা ডিসক্রিপশন বক্সে লিংক আছে, গিয়ে দেখে নিতে পারো। ধন্যবাদ।